সমাধিস্থল মানুষের অন্তিম পবিত্র এক শান্তির জায়গা। কলকাতার মাদার টেরেজা সরণি আর আচার্য জগদীশচন্দ্র বসু রোডের সংযোগস্থলে অবস্থিত এই লোয়ার সার্কুলার রোড সিমেট্রি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানে দর্শন করতে কোনো টিকিট লাগে না, তবে এখানে ঢোকার সময় রেজিস্টার বুকে নাম সই করে ঢুকতে হয়। মল্লিক বাজারের দিক থেকে যেসব বাসগুলো যাচ্ছে তাতে করে অথবা শিয়ালদহ স্টেশন থেকে যে বাসগুলো আসছে তাতে করে এখানে আসতে পারে। অতীতে 99 বিঘার জমির উপর এটি অ্যালেন গার্ডেন নামে পরিচিত ছিল। পরে 1840 সালে এখানে লোয়ার সার্কুলার রোড সিমেট্রি প্রতিষ্ঠিত হয়। 1881 সালে দ্য খ্রিস্টান বুরাল বোর্ড এর দায়িত্বে আসে। এই সিমেট্রি আগে দ্য কমনওয়েলথ ওয়ার গ্রেভ নামেও পরিচিত ছিল। অতীতে এশিয়ার সবচেয়ে বড় সমাধিস্থল একমাত্র এটি ছিল। বহু ইতিহাসের সাক্ষী এই সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত আছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, প্রথম সার্থক ট্র্যাজেডি রচয়িতা এবং প্রথম প্রহসন রচয়িতা, বহু ভাষাবিদ মাইকেল মধুসূদন দত্ত। 1873 সালে 29শে জুন মাত্র 49 বছর বয়সে কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। পাশাপাশি সহধর্মিণী সমাধি একই সাথে রাখা আছে। এবারে আমি চলেছি বেথুন বীথির দিকে। এই সমাধিস্থলে শায়িত আছে আর এক মহান শিক্ষক, তিনি হলেন বেথুন সাহেব। পুরো নাম জন ইলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। উনি ভারতের মহিলাদের শিক্ষার জন্য অনেক কাজ করে গেছেন। 1849 সালে কলকাতায় মহিলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পরে 1879 সালে এটি বেথুন কলেজ হিসাবে উন্নীত হয়, যা ভারতের প্রথম মহিলা কলেজ। 12ই আগস্ট 1851 সালে মাত্র 50 বছর বয়সে মৃত্যু হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না, এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এরই সাথে শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতদের কাছে এই ভিডিওটি।